ভালো আছো তো? আবার এলাম আমি শ্রীলতা, ইচ্ছাপূরণ বুটিকের কালেকশন নিয়ে তোমাদের সামনে। আমার না পুরো নাম শ্রীলতা সেন, বুটিকের নাম ইচ্ছাপূরণ। আমি প্রতি মঙ্গলবার সকাল 11টা এবং প্রতি বৃহস্পতিবার সন্ধে 6টায় তোমাদের সামনে আসি আর আমার বুটিকের কিছু কালেকশন দেখাই। যারা জানো না তাদের জন্য বললাম। তো আজকে খুব ইন্টারেস্টিং, কারণ অনেকদিন ধরে সবাই বলছে বাটিক দেখো বাটিক দেখো। আজকে বাটিক সিল্ক আছে, তসর আছে, জরি বর্ডার তসর, গাছি তসর, সবেতে বাটিক আছে। আর সবার প্রিয় চেট্টিনাড় কটন আছে শুরুতে, এবং কিছু হাফ সারিন হাফ জর্জেটের বহুদিন ধরে রিকোয়েস্ট ছিল, সুন্দর সুন্দর কালার এসছে, সেগুলো আছে। তো আশা করি তোমাদের ভাল লাগবে। আজকে হচ্ছে 2nd জুন। 2nd জুন আমার খুব প্রিয় একজনের জন্মদিন, আমার শ্বশুরমশাই। উনি আজকে আর আমাদের মধ্যে নেই, আজকে থাকলে ওনার 100 বছর বয়স হতো। তো ওনাকে একটু শ্রদ্ধা জানিয়ে, ওনার আশীর্বাদ নিয়ে আমি শুরু করছি আজকে। চেটিয়ার কটন দিয়ে শুরু করব, একটুখানি অন্য ভাষার বন্ধুদের জন্য বলে নিই। সো হ্যালো এভরিওয়ান, আই এম শ্রীলতা সেন ফ্রম ইচ্ছাপূরণ বুটিক। মাই বুটিক ইজ লোকেটেড ইন কলকাতা। ইন কলকাতা দেয়ার ইজ রুবি জেনারেল হসপিটাল, মাই বুটিক ইজ ভেরি নিয়ার টু ইট। দেয়ার ইজ জিএসটি ভবন ফ্রম অন দ্য ওয়ে ফ্রম রুবি টু অ্যাক্রোপলিস। মাই বুটিক ইজ ইন দ্য লেন অপোজিট টু জিএসটি ভবন, 5th হাউস অন দ্য লেফট। সো আই জেনারেলি কাম টু ফেসবুক লাইভ অন এভরি টিউসডে অ্যাট 11 AM অ্যান্ড এভরি থার্সডে অ্যাট 6 PM। টুডে আই হ্যাভ ব্রট বিউটিফুল বাটিক শাড়িস, চেটিনাট কটন অ্যান্ড হাফ স্যাটিন হাফ জর্জেট উইথ বিউটিফুল প্রিন্টস। So I hope you like my collection. And today is 2nd June, as it is 6 PM, maybe little মানে 6 কত বাজে, 6:05, 6:05. This live will continue up to 7. If you watch this later, you will understand you are watching a recorded version. So যদি পরে দেখো, 7টার পরে দেখো, তুমি বুঝবে যে ফেসবুকে তোমরা রেকর্ডেড লাইভ দেখছো। তখন কমেন্ট করলে কিন্তু আমরা একেবারেই উত্তর দিতে পারবো না। ডিউরিং লাইভে আমরা সব কমেন্ট কভার করতে পারি না, হারিয়ে যায় মাঝে মাঝে ওরা বলে। সো আমাকে হেল্প করছে প্রমিত, ও কমেন্টগুলো পড়ে দিচ্ছে। আর এদিকে তো বাকি আমাকে মঞ্জু বিউটি আর অনেকে সবাই মিলে হেল্প করছে লাইভটা কন্ডাক্ট করতে। তো শুরু করছি। শ্বেতা মুখার্জি লিখেছেন, থার্সডে লাইভ ইজ গুড, আই গেট ডান উইথ ওয়ার্ক সো আই ক্যান ওয়াচ। সৌমি দত্ত লিখেছেন, গুড ইভিনিং দি। বাণী মজুমদার লিখেছেন, গুড ইভিনিং। সর্বরী মুখোপাধ্যায় লিখেছেন, ভিডিও ইজ নট ক্লিয়ার, ডোন্ট নো ইটস মাই নেটওয়ার্ক ইস্যু অর নট। আদার্স প্লিজ টেল ইফ ইউ আর হ্যাভিং আ ক্লিয়ার ভিউ অর নট। তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছো? বেবি সরকারও লিখেছেন নট ক্লিয়ার, তাহলে হতে পারে আমাদের নেটওয়ার্কে কিছু সমস্যা আছে। একটু বাকিরা বলো প্লিজ, যদি তোমাদের কোনো অসুবিধা হয়। শর্মিষ্ঠা সেনগুপ্ত লিখেছেন, হাই দিদি গুড ইভিনিং। সোহানি রয় লিখেছেন, ব্লার গুড ইভিনিং। মনীষা মুখার্জি লিখেছেন, ভিডিও নট ক্লিয়ার, নট ক্লিয়ার। আচ্ছা আমরা আবার রিজিউম করেছি, আই থিংক এবার ক্লিয়ার হবে। সো বলো তোমরা, তোমরা কি দেখতে পাচ্ছো? তাহলে আমরা মনে হয় যে আবার একবার ট্রাই করি নাকি? এবার কি ক্লিয়ার আসছে? এবার ক্লিয়ার হলো। আচ্ছা কেউ বলছেন ক্লিয়ার হলো, কেউ বলছেন নট ভিজিবল। শর্মিষ্ঠা একটু ফিডব্যাক দাও। নাও ইটস ওকে, একদম ক্লিয়ার নাও। হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে?
সো হোয়াইট চেট্টিনাড কটন দিয়ে শুরু করলাম, সাদার মধ্যে এগুলো হচ্ছে 80 কাউন্টের চেট্টিনাড কটন, ভীষণ ভালো একটা মেটেরিয়াল। আঁচলটা এদের সিম্পলই থাকে, আঁচলে ট্যাসেল আছে, বর্ডার দেখো, এটা হচ্ছে বর্ডার, কাপড়ের কোয়ালিটি দেখো, ভীষণ সুন্দর কোয়ালিটির কাপড়। 1390 ব্লাউজ পিস আছে, বাট আমি তোমাদের বলবো বর্ডার দিয়ে অন্য কাপড় দিয়ে ব্লাউজ বানাও, ব্লাউজ কাটলে সাউথের শাড়ি খুব আমাদের হিসেবে ছোট হয়ে যায়। আচ্ছা সবাই লিখেছেন, এবার ক্লিয়ার আসছে। সুদক্ষিণা মুখার্জি লিখেছেন, থ্যাংকস ম্যাম, গট দ্য সাড়ি টুডে, বোথ দ্য সারিজ আর ভেরি গুড। থ্যাংক ইউ সুদক্ষিণা। সো দিস ইজ আ পার্পল চেট্টিনাড কটন উইথ মি, বর্ডার বিউটিফুল বর্ডার, ভেরি লাইট বর্ডার, যে হেভি বর্ডার সুতোর কাজ অনেকে পছন্দ করে না, খুব হালকা সুতোর কাজ আছে, খুব সুন্দর একটা, দেখো হালকা, দেখো আমার হাত দেখা যাচ্ছে, একদম লাইট ওয়েট শাড়ি। 1390 ইজ দ্য প্রাইস। আঁচলটা দেখে নেব, আঁচলে স্ট্রাইপ আছে আর ট্যাসেল আছে। এই শাড়িটা আর একটু আলাদা, অনেক বুকিং হয়েছিল, বোধহয় বর্ডারটা একটু পিঙ্ক ছিল, এটা আবার পার্পলে এসেছে, সিলভার বর্ডার, খুব সুন্দর, কাছ থেকে দেখে নিন। দিজ আর চেট্টিনাড কটন, মেড ইন আ ভিলেজ নিয়ার মাদুরাই, and this is 100% cotton sari. It has a blouse piece, but I would suggest that you don't make blouse out of it because the sari becomes shorter. So ei hocche sari ta, price is 1390. Rita Chatterjee likhechen, apni ki bairer blouse order nicchen? সুচিস্মিতা মহান্তি লিখেছেন, হ্যান্ড ওভেন, হ্যান্ড ওভেন, এটা বর্ডারটা দেখো, সাউথ এর টিপিক্যাল মানে ট্রেডিশনাল বর্ডার, ভীষণ সুন্দর। এই ময়ূর গুলো সাউথের না, ভেঙ্কটগিরির ময়ূর এত সুন্দর দেখতে, ভেঙ্কটগিরির শাড়িতে খুব দেখা যায় এগুলো, ওপরে নিচে বর্ডার, ইট হ্যাজ আ ডুয়াল টোন, এটা একটা রেড অ্যান্ড গ্রিনের শট আছে, ডুয়াল টোন, টু টোনের শাড়ি। প্রাইস ইজ 80 কাউন্ট কটন, প্রাইস ইজ 1390। আরেকটা শাড়ি সিলভার বর্ডারে, এটা হচ্ছে ময়ূর পঞ্চির, কি সুন্দর না রংটা, বিউটিফুল। কাছ থেকে দেখো, প্রথমে ট্যাসেলে যাই, প্রথমে ট্যাসেলে গেলাম, তারপরে আঁচলে সিলভার স্ট্রাইপ, বর্ডারে সিলভার, একটা ইন্ডিগো বর্ডার, তার পরে হচ্ছে ইন্ডিগো অ্যান্ড পার্পলের শর্ট, অ্যান্ড যেটাকে আমরা ময়ূরকণ্ঠী বলে থাকি। 1390 ইজ দ্য প্রাইস। আরও একটা সিলভার বর্ডার, অনেক অপশন, এটা হচ্ছে পিঙ্কিশ পিচ, এর মধ্যে একটা অরেঞ্জ গেছে আর একটা পিঙ্ক গেছে, দুটো মিলে টোনটা তৈরি হয়েছে, আর কী সুন্দর একটা কন্ট্রাস্ট বর্ডার না, বিউটিফুল দেখতে। কাছ থেকে দেখো, এইখান থেকে দেখলে না বুঝতে পারবে, দেখো এখানে একটা পিঙ্ক সুতো আছে আর এই দেখো এখানে একটা পিচ সুতো আছে, এই দুটো মিলে এই অসম্ভব সুন্দর রংটা তৈরি হয়েছে, আর এটা প্যারেট গ্রিন কালারের ওপরে সিলভার বর্ডার, শাড়িটা খুব ভাইব্রেন্ট। 1390 ইজ দ্য প্রাইস। তুমি যদি এটা সুন্দর একটা ব্লাউজ আর জুয়েলারি দিয়ে পরো, কেউ বলবে না এটার দাম 1390। সোহিনী বণিক লিখেছে, আপনি যেটা পরে আছেন ওটার প্রাইস কত আর কি শাড়ি? আমি পরে আছি একটা চান্দেরি, চান্দেরিতে রাজস্থান থেকে বাগরু প্রিন্ট হয়ে এসেছে, সাউথ এরিয়া প্রিন্ট যেটাকে তোমরা বলো সেরকম, কিন্তু সাঙ্গানেরে তৈরি নয়, আমি দেখলাম সাঙ্গানের ছাড়া সব জায়গাতে এরকম আলঙ্কারী এরকম টাইপের প্রিন্ট হলেই সবাই বলে সাঙ্গানের প্রিন্ট, বাট দিস ইজ নট ফ্রম সাঙ্গানের, এটা জয়পুরের জয়পুর ডিস্ট্রিক্টে বাগরুতেই প্রিন্ট হয়েছে, র্যাপিড প্রিন্ট, আর এটার দাম হচ্ছে 3175।
प्योर चंदेरी जोड़ी बॉर्डर चंदेरी देखो आँचलटा ब्लाउज पिसटा ऑफ व्हाइटर ऊपर बुटी और एक जोड़ी बॉर्डर चंदेरी एक प्रिंट भीषण भीषण कम्फर्टेबल शाड़ी গরমের মধ্যে এত আরাম। আর আমার মিরর ব্লাউজটা আমি জানি না তোমাদের কেমন লাগছে, আমার খুব ভালো লাগছে। এটা সুন্দর অন্যরকম গ্রিন মিরর বানিয়েছি আমি, ছোট মিরর ব্যাকে তোমার 11 ইঞ্চ ডি, তোমরা কাস্টমাইজ করতে পারো, তোমরা পোর্ট নেক করতে পারো, ব্যাকে 8 ইঞ্চি ডিপ করতে পারো, এই অপশনগুলোই পসিবল। সো আই গেট ব্যাক টু চেটিন অ্যান্ড কটন। আপনার কাছ থেকে পিস নিলে বানিয়ে দেবেন? একদম, আমাদের কাছে প্রিন্টেড পিস থাকে, এমব্রয়ডার্ড পিস থাকে, আপনি বানাতে পারেন আমাদের কাছে। এটা দেখুন চওড়া বর্ডার গোল্ডেন সিলভারে, ভেতরটা পিঙ্কিশ রেড মেজেন্টা, একদম মানে মেজেন্টার একটা টোন কাছ থেকে। আর ওপরটা দেখো সরু বর্ডার, ওপরটা সরু বর্ডার। প্রাইস ইজ 1390 80 পাউন্ড চেটিনাট কটন। এটা হচ্ছে আবার আরেকটা মেজেন্টা শেড, কি যে সুন্দর না শাড়িগুলো কি বলবো। যাই হোক দরকারি কথাটা বলি, যদি কোনো শাড়ি বুক করতে চাও নিচে নাম্বার দেওয়া আছে 9831453213 9903947213, যে কোনো একটা নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দাও। আর যদি স্ক্রিনশট নাও পাঠাতে পারো একটা অডিও পাঠাও বা একটা মেসেজ করো, আমরা যোগাযোগ করবো, ঠিক আছে। ইফ ইউ উড লাইক টু বুক এনি শাড়ি please send a screenshot to the number pinned below 9831453213 9903947213, and if you can't send a screenshot in that case please send an audio or a message and we'll contact you. Timestamp is very important, like when you are sending the message তাড়াতাড়ি মেসেজটা পাঠিয়ে দাও যাতে তুমি পেয়ে যাও, কেননা এই শাড়ি তো রিপিট হবে না। সবাই যারা দেখো তোমরা জানো সিঙ্গেল পিস সারিস। সো পিঙ্ক স্ট্রাইপ ইন পাল্লু অ্যান্ড দেন চকোলেট বর্ডার উইথ গোল্ডেন সিলভার জারি, ওয়ান্ডারফুল। কাউকে গিফট করার পক্ষে না ভীষণ সুন্দর, সে তুমি পুজোতেই গিফট করো বা তুমি বিয়েতে কোনো প্রণামি দিলে খুব সুন্দর শাড়ি। 1390 ইজ দ্য প্রাইস। এই হচ্ছে ব্লুয়ের ওপর সি গ্রিন, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, ভীষণ সুন্দর, খুব সুন্দর দেখতে। এটাতেও জুয়েল টোন আছে, এটাও এক ধরনের ময়ূরকণ্ঠী কালার, এটা তো ব্লু আর মেরুনের ডুয়েল টোন। এটা পুরোটা রেশমের, অনেকে জরি পছন্দ করো না, এটা পুরো রেশমের। ব্লাউজ পিস আছে বাট ব্লাউজ পিস না করাই ভালো। দিস ইজ 80 কাউন্ট কটন চেটিনাট কটন উইথ রেশম বর্ডার, প্রাইস ইজ 1390। কল্যাণী গোমস লিখেছেন হাই গুড ইভিনিং। হাই কল্যাণী। আবনা সরকার লিখেছেন ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর সাড়ি প্লিজ, ইটস বিউটিফুল বিউটিফুল। সরি, আই থ্যাংক ইউ আবনা, আই হ্যাভ অলরেডি টোল্ড দিস ইজ আ চন্দেরি সাড়ি, চন্দেরি উইথ র্যাপিড প্রিন্ট, র্যাপিড কলমকারী স্টাইল প্রিন্ট, জারি বর্ডার চন্দেরি। ইটস আ বিউটিফুল অ্যান্ড ভেরি কমফোর্টেবল সাড়ি ফর সামার অ্যান্ড ভেরি গর্জিয়াস অ্যাজ ওয়েল। তো মেরুন প্রায় চকোলেট মেরুন আর তার সঙ্গে ব্লু বর্ডার জড়ি, এই ওই দুটো শাড়ি ওখানে রয়েছে, ওই দুটো দেখি, ওই দুটো দাও। শ্বেতা মুখার্জি লিখেছেন দিস চেটিনাট কটনস আর ভেরি বিউটিফুল অ্যান্ড সুপার কমফোর্টেবল, আই হ্যাভ ব্রট টু অফ দেম ফ্রম ইউ, ওর ওয়ান টু অফিস ইয়েস্টারডে। হ্যাঁ শ্বেতা, আই হ্যাভ সেন্ট ইউর ফটো টু মাই ডটার শুভ্রজা, হু পোস্ট দ্য ফটোজ ইন আওয়ার ফেসবুক পেজ।
So we'll soon, everybody will be able to see you. So ita 80 count chettinad cotton with blouse piece, and the blouse piece is short. That always happens with soft cotton. The price is 1390. আরেকটা সিলভার বর্ডার, কতগুলো সিলভার বর্ডার, উফ ভীষণ সুন্দর এটা। এটা কিন্তু কোনো ডুয়েল টোন নেই। আবার অনেকে আছেন যারা ডুয়েল টোন পছন্দ করেন না, দে আর আর পিপল হু ডু নট লাইক ডুয়েল টোন, ফর দেম দিস ইজ আ রোজ পিঙ্ক শাড়ি উইথ আ গ্রিন বর্ডার উইথ সিলভার জারি, প্রাইস ইজ 1390। যারা পছন্দ করো না ডুয়েল টোন, তাদের জন্য এই রোজ পিঙ্ক শাড়িটা খুব সুন্দর। সাদা শাড়ি, এই শাড়িটা অনেকে বুক করেছিলেন লাস্ট লাইভে, কিন্তু আমার মনে কে কে বুক করেছিলেন আমি দেখিয়ে দিলাম আরেকবার, যদি নিতে চাও নিতে পারো। এটা কিন্তু 60 কাউন্ট, দিস ইজ 60 কাউন্ট, প্রাইস ইজ 1225। চওড়া স্কার্ট বর্ডার, উপরে সরু বর্ডার, বর্ডারে কি সুন্দর ময়ূর, আর নিচেটাও খুব সুন্দর। প্রাইস ইজ 1225। এটাও একটা শাড়ি, ভেতরটা তসর কালার, বাইরে অলিভ, বর্ডারের উপর সিলভার আর গোল্ডেন জড়িতে কাজ। প্রাইস ইজ 1225। এগুলো ব্লাউজ পিস থাকে না, দের ইজ নো ব্লাউজ পিস, দিস ইজ 60 কাউন্ট চেট্টিনাট কটন, প্রাইস ইজ 1225। এইবারে আমি চেট্টিনাট কটন শেষ করে একটু বর্ষার দিকে যাব, কটন হাফ স্যাটিন হাফ জর্জেট শাড়ি দেখাবো, যেগুলো বর্ষার পক্ষে খুব উপযোগী। অপর্ণা লাহির লিখেছেন, দারুণ শাড়ি বৌদি। আচ্ছা শ্বেতা মুখার্জি একটা স্মাইলি পাঠিয়েছেন ওই আপনার কমেন্টটা আই গেস। অবনা সরকার লিখেছেন, প্লিজ লেট আস শো, প্লিজ লেট শো আস মোর অফ ইওর শাড়ি। এই আমার শাড়ি একটা আছে না বিউটি ভেতরে, আমি যেটা পরেছি সেটা একটা নিয়ে আয়না, খুলে দেখাই তাহলে। দেখো ওপরের দিকটা জর্জেট, জর্জেটের কারণে তোমার গরম লাগবে, ইউ ওন্ট ফিল ইট আনকমফোর্টেবল ইন সামার ইফ ইট ইজ জর্জেট, সো ইট ইজ মোর কমফোর্টেবল দ্যান স্যাটিন। সো আপার পার্ট ইজ জর্জেট অ্যান্ড লোয়ার পার্ট ইজ স্যাটিন, বিউটিফুল কালার, বিউটিফুল কালার। সি দ্য শাড়ি, হাফ জর্জেট হাফ স্যাটিন উইথ ডিজিটাল প্রিন্ট। আর দেখো ভেতর সাইডের এজিংটা দেখো কি সুন্দর করে একটা এজিং করা আছে। প্রাইস ইজ 2030, এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 2030, এটা হচ্ছে ব্লাউজ পিস। লেটস হ্যাভ আ লুক অ্যাট মাই শাড়ি, শাড়িটা আই এম ওয়্যারিং দিস শাড়ি ওনলি, আই এম জাস্ট শোয়িং ইট। এই যে এটা দেখো, এটা হচ্ছে আঁচল, চান্দেরি, অ্যাবসলিউট সফট পিওর চান্দেরি, ভীষণ সুন্দর। আর সুন্দর একটা জড়ির বর্ডার, তারপরে দেখো কালামকারি স্টাইলে প্রিন্টটা গেছে পিচ আর ডিপ গ্রিনে, ব্লাউজ হচ্ছে এই যে এটা হচ্ছে ব্লাউজ। প্রাইস ইজ 3175, 3175। আগে দাম ছিল 27, এখন দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এই দেখো জর্জেট হাফ, জর্জেট হাফ স্যাটি, উফ দারুণ শাড়ি, এই ইয়েলো রঙটা তো সুন্দর না, বিউটিফুল। আমি আমি শিওর আমার ব্লাউজের সঙ্গে ওটা খুব ভালো যাচ্ছে। দেখো কাছ থেকে 2030 হচ্ছে প্রাইস। উই শিপ গ্লোবালি, সব জায়গায় আমরা শিপ করি, সিওডি ইজ অ্যাভেলেবল উইদিন ইন্ডিয়া, ইন্ডিয়ার ভেতরে সিওডি অ্যাভেলেবল, আর তোমার কিছু পিনকোডে সিওডি থাকে না, সেটা তোমরা একটু জেনে নিতে পারো। এটা হচ্ছে ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড দিস ইজ দ্য শাড়ি, দিস পার্ট ইজ জর্জেট অ্যান্ড দিস পার্ট ইজ স্যাটিন, 2030।
মৌমিতা চক্রবর্তী দত্ত লিখেছেন, হোয়াইট চিকনকারি কুর্তির জন্য যে অর্ডারটা দিয়েছিলাম ওটা কি নেক্সট মান্থ পেয়ে যাব? মৌমিতা এইগুলো তো মানে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলে হ্যাঁ এগুলো হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে, এগুলো লাইভে না পেয়ে যাবে। অর্ডার এমব্রয়ডারি হচ্ছে হাতে এমব্রয়ডারি, এটা টাইম লাগে মানে ইন ডিউ টাইম যখনই তৈরি হয়ে আসবে টাইম স্ট্যাম্প অনুযায়ী আমরা দিয়ে দেবো। সো অফ হোয়াইট স্যাটিন আর জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট, ভীষণ মিষ্টি একটা শাড়ি। এটা দেখো সিওডির কথা বলছিলাম, সিওডি কিন্তু সিওডি চার্জ কিন্তু ভীষণ বেশি। অনলাইন পেমেন্টে তুমি যদি 100-120 টাকা দাও সিওডি চার্জ কিন্তু আবার প্রাইসের উপর ডিপেন্ড করে। শাড়ির দাম যদি 2000 হয় সিওডি 135-140 হতে পারে, কিন্তু শাড়ির দাম 5000 হলেই ওটা কিন্তু 280 টাকা হয়ে যাবে। সো অনলাইন পেমেন্ট করা অলওয়েজ বেটার। ব্লাউজ পিসটা দেখে নেব, শাড়িটা 2030। আচ্ছা, প্রোগ্রাম ভালো যদি লাগে লাইক আর শেয়ার অবশ্যই করতে হবে, দিস ইজ মাই রিকোয়েস্ট। প্লিজ লাইক করো আর শেয়ার করো, লাইক করলে তোমরা আমাদের পেজের নোটিফিকেশন রেগুলার পাবে, ওকে? শেয়ার করলে আমরা আরও সবার কাছে পৌঁছাতে পারবো। আমার গতবারও তোমরা অনেকে শেয়ার করছো, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আর আমি প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি না, এই যে প্রত্যেকটা শাড়ি এজিংগুলো এত সুন্দর। এটা একটা বিউটিফুল স্কাই ব্লু কালার, সুন্দর একটা বডিতে ব্রাশিং আছে, তারপরে তার উপরে ডিজিটাল প্রিন্ট, খুব সুন্দর। যারা ফুল ভালোবাসো তারা এই শাড়িকে ভালো না বেশি পারবে না। এই হচ্ছে ব্লাউজ পিস, শাড়িটার দাম হচ্ছে 2030। ইফ ইউ লাইক মাই প্রোগ্রাম প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, ইফ ইউ উড লাইক টু সি মোর অফ আওয়ার প্রোগ্রাম ইউ ক্যান গো টু ফেসবুক ক্যাটালগ অর ইউ ক্যান গো টু ইউটিউব, গো টু ইউটিউব অ্যান্ড টাইপ ICHCHAPURON ইচ্ছাপুরন অ্যান্ড ইউ উইল সি মেনি ভিডিওস। ইউটিউবে যাও, টাইপ করো ইচ্ছাপুরন ICHCHAPURON, স্পেলিংটা প্লিজ মনে রেখো। এত খটোমটো স্পেলিং আমরা বানিয়েছি যে আমি আমাকে ওটা বারবার বলে দিতে হয়, কেননা অনেক সাইট আছে ইচ্ছাপুরন বলে, সেই কারণে বলে দিতে হয়, যেগুলো ফেক সাইট এবং আমাদের ক্লায়েন্টদের টার্গেট। আমাদেরটা রেজিস্টার্ড ট্রেডমার্ক সহ আর লেখা থাকবে, দেখবে ইচ্ছাপূরণের উপরে একটা আর লিখে সার্কেল করা আছে, মানে ট্রেডমার্ক রেজিস্টার। তো ইউটিউবে যাও, টাইপ করো ICHCHAPURON, আমাদের চ্যানেলে গিয়ে এপিসোড 6, 8, 17, 24, 27 বোধহয়, এই তাছাড়াও আরও অনেক ছোটো ভিডিও আছে যেগুলো তোমরা দেখো, ওকে? এন্ড এটা কাছ থেকে দেখি, গীতশ্রী চক্রবর্তী লিখেছেন, দারুণ শাড়িগুলো। এটা না আমি একদিন পরেছিলাম, এই শাড়িটা মানে এরকম একটা শাড়ি, এই শাড়িটা নয় এরকম একটা শাড়ি আমি একদিন পরেছিলাম। শ্রবণা রায় চৌধুরী লিখেছেন, শেয়ার। থ্যাংক ইউ শ্রবণা, এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস ইজ 2030। বিথি চৌধুরী লিখেছেন, গুড ইভিনিং শ্রীলতা, আর নীতি জ্যান লিখেছেন, দিস ওয়ান ইজ পিচ অর পিঙ্ক? এটা পিঙ্ক, আই হ্যাভ শোন পিঙ্ক নীতি, আই হ্যাভ শোন পিচ ইন স্যাটিন জর্জেট। সো বিফোর আই গো টু নেক্সট, গো টু বাকি, আই উড লাইক টু সে কি আই এম ভেরি সরি ইফ আই এম নট এবল টু টেক ইউর কল সিন্স লাস্ট টু ডেজ, দ্য schedule is going too hectic and I am my consignment will leave for US soon. I am going to attend Bongo Shamelan in Las Vegas this year, so things are very busy here, so please please understand and please be with me
don't get annoyed. Okay. So আমি যদি তোমাদের ফোন না নিয়ে থাকি, কারো মঞ্জুলা দি আপনার ফোনও নিতে পারিনি, আমি আমি ভীষণ একটা মানে বিজি শিডিউলের মধ্যে যাচ্ছি, কেননা শিপমেন্টের জন্য অনেক রকম ফর্মালিটিস থাকে, যে ফর্মালিটিগুলোকে কমপ্লিট করতে হয়, তখন মানে অন্য কাজে মন দেওয়া যায় না, তখন ওই জাস্ট ওইগুলোকে যাতে করে এক্সপোর্টে কোথাও কোনো কিছু না আটকায়, সমস্ত ডিটেলগুলোকে খুব ভালো করে খেয়াল করতে হয়। তো সেই কাজটা আমি করছি বলে আমি ফোন নিতে পারছি না, বাকি আরও অনেকে আছেন ফোন নিতে পারছি না। অ্যাজ সুন অ্যাজ আই এম ফ্রি আমি তোমাদের কল করবো, প্লিজ ডোন্ট মাইন্ড। এই দু চারটে দিন মানে আমার যাওয়ার আগে আমি ফ্রি হয়ে যাব, যখন শিপমেন্ট চলে যাবে তারপর আমি ফ্রি, কিন্তু শিপমেন্ট যাওয়ার আগে ভীষণ ফর্মালিটিস থাকে, তো সেইগুলো নিয়ে আমি এখন খুব টায়ার্ড আপ আছি। কারো ফোন যদি না নিয়ে থাকি প্লিজ কিছু মনে করো। থ্যাংক ইউ। এটা আমি প্রথমে দেখাচ্ছি তসর, তসরে দেখো আঁচলের দিক থেকে দেখো। প্রথমেই মঞ্জু, তুমি প্রথমেই খুব দামি শাড়ি দিয়ে দিয়েছো, প্রথমে সিল্ক দিলে ভালো হতো, কিন্তু এখন আমরা তসরই দেখিয়ে নিই। একদম গাছি তসর, গাছি তসরের পাখিগুলো দেখো, এটাও গেল আঁচল। এবারে দেখো বডিতে একটা শেডিং আছে, তার সঙ্গে উড়ন্ত পাখি, উড়ন্ত শার্ট, ফ্লাইং ক্রেনস, অ্যান্ড ইটস আ বিউটিফুল শাড়ি উইথ আ মেটালিক টাচ, ইটস ইউনিক। দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ পিওর গাছি তসর, ভেরি গুড কোয়ালিটি, প্রাইস ইজ 8190। এটা আরেকটা তসর, আনাদার তসর, দিস ইজ দ্য পার্ট অ্যান্ড দিস ইজ দ্য বডি। একটা সরু বর্ডার গেছে বাটিকের, আর ভেতরে ভেতরে না সরি বর্ডারে দেখো জঙ্গলের মধ্যে গাছে দুটো করে পাখি বসে আছে, আকাশে পাখি উঠছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা পুরো শাড়িটা এরকম ভাবেই গেছে। আঁচলটা একবার দেখে নেব, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, আর ব্লাউজ পিস হচ্ছে সাদার উপর ক্র্যাকে, যাতে করে বডির ডিজাইনটা খুব ভালো খোলে। প্রাইস হচ্ছে 7980। যদি কোনো শাড়ি পছন্দ হয় স্ক্রিনশট নিতে ভুলো না এবং তাড়াতাড়ি পাঠিয়ে দিও, নাম্বার নিচে দেওয়া আছে 9831453213, 9903947213, একটা স্ক্রিনশট পাঠিয়ে দাও। আর যদি স্ক্রিনশট না নিতে পারো তাহলে একটা মেসেজ করে দাও, একটা অডিও পাঠিয়ে দাও, ঠিক আছে। আগর আপকো কোই শাড়ি বুক করনা হ্যাঁ তো আপ এক স্ক্রিনশট লে লিজিয়ে শাড়ি কা, আর নিচে নাম্বার দেওয়া হুয়া হ্যায় উস নাম্বার পে ভেজ দিজিয়ে 9831453213, 9903947213। ইয়ে দো নাম্বার মে সে কিসি এক নাম্বার পে ভেজিয়ে গা প্লিজ, দো নাম্বার পে ভেজিয়ে সে বহত কনফিউশন হো গিয়া। তো আগর আপকো স্ক্রিনশট ভেজনা নেহি আতা হ্যায় তো আপ एक ऑडियो भेज दीजिए या एक छोटा सा मैसेज कि मुझे ये कलर का साड़ी पसंद है, ऐसा कुछ, तो हम आपसे संपर्क करेंगे। ओके, सो लेट्स प्रोसीड। আচ্ছা, উর্মী ঘোষ চৌধুরী লিখেছেন থ্যাংক ইউ ফর দ্য বিউটিফুল শাড়ি রিসিভ টুডে, আজ কি কটন দেখাবেন? অ্যাকচুয়ালি উনি হয়তো এই উর্মী আমি আজকে কটন দেখিয়ে দিলাম, তো প্লিজ দেখে নিন একবার, এই যখন আবার রিপোস্ট হবে এই এটা তখন দেখে নেবেন। এটা দেখো ভীষণ সুন্দর ইন্দোনেশিয়ান স্টাইল বাটি গাছি তসরে। শ্রবণা ম্যাম লিখেছেন অল দ্য বেস্ট, থ্যাংক ইউ শ্রবণা। হ্যাঁ ভীষণই দরকার জানো তো, এই যে যাচ্ছি সেই 2010 থেকে আমি যাচ্ছি, কোনোবার এত টেনশন হয়নি যত যেটা এবারে হচ্ছে। এই হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ পিস, পুরো বডিটাই ইন্দোনেশিয়ান স্টাইলে বাটিক করা আছে, 7245। বাটিক কিন্তু শুরু হয়েছে
জাভাতে ইন্দোনেশিয়ার জাভাতে প্রথম বাটিক তৈরি হয়, সেখান থেকে সব জায়গায় গেছে, ভারত মানে এশিয়ার ডিফারেন্ট কান্ট্রিতে ছড়িয়েছে, আমাদের ইন্ডিয়াতে তো এসেইছে। ইন্ডিয়াতে শান্তিনিকেতনে বাটিকের কিন্তু একটা অন্যরকম আমি কি বলবো রিভলিউশন হয়েছে বলতে পারি, বিকজ এত সুন্দর বাটিক, এত সুন্দর এত সূক্ষ্ম বাটিক শান্তিনিকেতনে তৈরি হয়, সেগুলো কিন্তু কোনো জবাব। ইন্দোনেশিয়ার বাটিকের এক অন্যরকম সৌন্দর্য, আমাদের এখানকার বাটিকের অন্যরকম সৌন্দর্য। তো আগে সেটার কি দাম বললাম? হ্যাঁ বলেছি না, এটা কাছ থেকে দেখো আঁচলটা, এটা হচ্ছে আঁচল। সন্ধ্যা ব্যানার্জি লিখেছেন, বিদর্ভ তসরে কলমকারী দেখতে চাই। বিদর্ভ তসরে আমি কলমকারী করি না গো, এমনিতে বিদর্ভ তসর ভীষণ এক্সপেন্সিভ, তারপরে আমি ওটাকে কলমকারী করে একটা হ্যান্ডলুম ট্যাগ ওয়ালা, একটা জিআই ইন্ডিকেশন ওয়ালা, একটা অসম্ভব সুন্দর শাড়ি, আর তার উপর আমি কাজ করতে ভালো লাগে না, অল্প অল্প কাজ করছি যেটাতে শাড়িটা মোটামুটি ওরকমই দেখায়, খুব বেশি চেঞ্জ না হয়। তুমি বিদর্ভ দর্শনে কলমকারি করো, এমনি শাড়িতে কলমকারি করো, অলমোস্ট একই রকম লাগে আমার চোখে। তো এইটা দেখো, এই এটা হচ্ছে মানে মাল্টি কালারের ফ্লোরাল ম্যাট, বর্ডারটা এরকম গেছে। সঞ্চয়িতা দে ম্যাডাম লিখেছেন, এভরিথিং উইল বি ফাইন, জাস্ট কিপ ইয়োরসেলফ টেনশন ফ্রি। থ্যাংক ইউ সঞ্চয়িতা। এটা হচ্ছে ব্লাউজ পিস। গীতশ্রী চক্রবর্তী, আপনার বুটিকের বাটিক সো বিউটিফুল, কান্ট রেসিস্ট রাইট কমেন্ট, ওনলি টু কনসেন্ট্রেট টু সি দ্য সারি। 7500, এটার দাম হচ্ছে 7500। এখন এটা কিন্তু একটু আগের লটের শাড়ি, এখন তৈরি করলে এটার দামটা বেড়ে যাচ্ছে, সব 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 জিনিসের দাম বাড়ছে, কিছু করার নেই। এটা দেখো, ওয়ান্ডারফুল শাড়ি, ওয়ান্ডারফুল। এই হচ্ছে আঁচল, কাছ থেকে দেখবো ভীষণ সুন্দর। এটা এটা হচ্ছে আঁচল, আঁচলটা একদম পিচ, ম্যাট পিচ কালারে, খানিকটা কপারি স্টোন। এইটা এটা হচ্ছে বর্ডার, ভেতরে একটা টাই অ্যান্ড ডাইয়ের মতন করে বাটিক করা আছে, টাই অ্যান্ড ডাই করা আছে, এটা আটকে গেছিল নিচে, পুরো শাড়িটা এরকম ভাবেই গেছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের ব্যাকে একটা মোটিফ আছে, আর শাড়িটার দাম হচ্ছে 8505, 8505। আমাদের জরি বর্ডার তসর শুরু হয়ে গেল, এই জরি বর্ডার তসরে নানা রকম মাছ, ছোট বড় অনেক রকমের মাছের এই বাটিক আমাদের খুব খুব পপুলার তসরের মধ্যে। এই কালারটা দেখো, জরির আঁচল, পোলকা ডট, তারপরে দেখো মাছ। সন্ধ্যা ব্যানার্জি লিখেছেন, ঠিক তাহলে কলমকারি দেখাও প্লিজ। অসম্ভব সুন্দর তোমার মানে শেডিং কলমকারি, একটা কলমকারি বার করে দাও না, মঞ্জু তো বার করতে পারবে না, না এইটা বার দেখিও না তাহলে জোর তসরি। আর ছন্দা আমি আপনাকে সামনের দিন দেখাবো, আর আপনার যদি মনে হয় আলাদা করে দেখবেন হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আসলে রেডি করা নেই তো, এক্ষুনি বার করা একটু মুশকিল হয়ে যাবে। এই যে এটা দেখো বিউটিফুল, এটার ব্লাউজ পিস হচ্ছে এটা, আর শাড়িটার দাম হচ্ছে 6975। দশরে ইন্দোনেশিয়ান বাটি, খুব সুন্দর এই ইন্দোনেশিয়ান বাটিগুলো না, একটু নতুন ধরনের, খুব ইন্টারেস্টিং লাগে। এটা হচ্ছে আঁচলে জরি বর্ডার, জরি স্ট্রাইপের মাঝে মাঝে বাটিক আছে, বডিটা একটা লং শটে আমরা দেখতে পারি, ওপরের বর্ডারে কাজ আছে, নিচেটা কিন্তু প্লেন। এরমভাবে ধরে একটু দেখানো যাক, নিচেটা প্লেন, ওপরে কাজ আছে, আবার উঁচিতে
কাজ আছে সো প্রাইস হচ্ছে ও ব্লাউজ পিস হচ্ছে এটা এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস হচ্ছে 7224 7224 ইজ দ্য প্রাইস জোড়ি বর্ডার তসর আরেকটা তোমরা না দেখো দাম দেখবে এক তো কাজের উপর একটু দামের ডিফারেন্স হয় তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট লটের ডিফারেন্ট তসরের প্রাইস ডিফারেন্ট সিল্কের প্রাইস যার জন্য প্রাইসে খুব কোনটা বেশি কোনটা কম এরকম আছে তো সেটা একটুখানি খেয়াল রাখতে হবে প্রতি মাসে যদি জিনিসের দাম বাড়ে মানে সিল্কের সুতোর দাম বাড়ে খুব মুশকিল তো এটা আমাদের ট্রেডিশনাল বাটি জরি বর্ডার তসরে ভীষণ সুন্দর এটা এরকম এই হচ্ছে বর্ডার সবিতা ঝালিকেজন সেন্ড ইউ হোয়াটসঅ্যাপ প্লিজ দি বুক স্যাটিন প্রিন্ট শাড়ি 2050 হাফ অ্যান্ড হাফ ওয়ালি ফ্লোরাল প্রিন্ট 6880 শিওর শিওর 6880 ইজ দ্য প্রাইস ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজ পিস আসলে শেষটাও কি সুন্দর না খুব সুন্দর এই ছোট ছোট জিনিসগুলো তো জানার পরে তারাই অ্যাড করে খুব সুন্দর লাগে পুরো শাড়িতে ছোট ছোট র‍্যাবিট পুরো শাড়িতে এত মিষ্টি শাড়ি জরি বর্ডার তসর আঁচলটা দেখো কাছ থেকে দেখাই আমাদের বুটিক হচ্ছে রুবি মোড়ের কাছে রুবি থেকে অ্যাক্রোপলিস যেতে গেলে মাঝখানে জিএসটি ভবন পড়ে তার উল্টো দিকের রাস্তায় বাঁ দিকে ফিফথ বিল্ডিং উল্টো দিকে তৃণমূলের পার্টি অফিস আছে অ্যামেস বলে একটা ধাবা আছে এর শেডিংটা দেখ কি খুব সুন্দর আর র‍্যাবিটগুলোকে নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারছো খুব কিউট শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস আর প্রাইস হলো 6975 এটা ব্লাউজ পিসে কিন্তু এটা এই বাটিকটা করা আছে প্রাইস হচ্ছে 6975 আমাদের বুটিকের অ্যাড্রেস হচ্ছে GA71 রাজডাঙ্গা মেইন রোড অ্যাভেলেবল ইন গুগল ম্যাপ গুগল ম্যাপে পাবে আর অবশ্যই টাইপ করো ইচ্ছা করুন ICHCHAPURON আর অ্যাড্রেসটা মিলিয়ে নিও GA71 রাজডাঙ্গা মেইন রোড আমি কালকে একজন এসেছিলেন উনি ইচ্ছা পূরণ বুটি লিখে একটা অন্য কোথাও নিয়ে গেছিল মানে কত কি যে হয় তো আমি সেই জন্য বলছি যে ইচ্ছা পূরণ টাইপটা স্পেলিংটা দেখো একটু এই ফটোমটো স্পেলিংটা একটু মনে করে নিও প্লিজ ICHCHAPURON আর অ্যাড্রেসটাও একটু দেখে নিও GA71 রাজডাঙ্গা মেইন রোড যখন তুমি ওলা বা উবার বুক করবে এই দুটো জিনিস একটু দেখে ওকে সো এই দেখো ওয়ান্ডারফুল শাড়ি আসলে অনেক মাছ ইন্দোনেশিয়ান স্টাইল বাটিক তার সঙ্গে আমাদের আমাদের বাটিক একসঙ্গে অ্যামালগামেশন হয়েছে আঁচল ধরে যাচ্ছি এরপর মাছ আর এই যে জরি বর্ডার তসরে এই যে এরকমভাবে মাছগুলো গেছে বডিতে এই শেডিং ব্লাউজ পিসটা দেখে নিই এটা হচ্ছে ব্লাউজ পিস আর শাড়িটার প্রাইস হচ্ছে 7392 শাড়ির প্রাইস হচ্ছে 7392 এই হলো একটা ট্র্যাডিশনাল জরি বর্ডার তসরে বাড়ি একটা ট্র্যাডিশনাল বাটি জরি বর্ডার তসর দিস ইজ আ ট্র্যাডিশনাল বাটি অন জরি বর্ডার তসর লেটস হ্যাভ আ ক্লোজ লুক দিস ইজ দ্য পল্লু ভেরি কালারফুল অ্যান্ড দ্য মোটিভ ভীষণ সুন্দর উপরের দিকের বর্ডারটা একটু ফেলি প্রাইস হচ্ছে এই ধরনের শাড়ি যেগুলো একটা করে গল্প বলে না খুব ভালো লাগে 7345 আর ব্লাউজ পিসটা হচ্ছে প্লেন ও ব্যাকে একটা মোটিফ আছে এটা হচ্ছে ব্লাউজ পিস
সো আবার বলি, যদি কোনো শাড়ি পছন্দ হয়, বুক করতে চাও, তাহলে স্ক্রিনশট পাঠিয়ে দিও নিচের নাম্বারে 9831453213, 9903947213, যে কোনো একটা নাম্বারে পাঠিও। স্ক্রিনশট যদি না পাঠাতে পারো, একটা অডিও বা একটা এক লাইন মেসেজ পাঠিয়ে দিও, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করবো। আর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় জিনিস যায়, কোনো অসুবিধা নেই। সিওডি শুধু ইন্ডিয়ার মধ্যে অ্যাভেলেবল, কিন্তু সিওডি চার্জ কিন্তু একটু বেশি, অনলাইন শিপিংয়ের চেয়ে অনেকটাই বেশি। অনলাইন মানে শিপিং চার্জ এর চেয়ে সিওডি চার্জ বেশি। এটা দেখো, চিনতে পারছো নিশ্চয়, চিনতে পারছো কি? কাছ থেকে দেখি আঁচলটা, দেখো এইবার এই মোটিভ গুলো দেখো, নিশ্চয় চিনতে পারছো। উপরের মোটিভ দেখাচ্ছি, সহজ পাঠ। এইটা দেখলে তো কিছুতেই কেউ মিস করবে না, যদি এটা দেখলেও কেউ মিস করবে না, যদি অন্যগুলোই অসুবিধা হয়। সো সহজ পাঠের ছবি দিয়ে বাটিক তৈরি হয়েছে। এটা ব্যাকে বুটা ব্লাউজ পিস দেখালাম। প্রাইস ইজ 7345, প্রাইস ইজ 7345। এইবারে বাটিক আমি সিল্ক দেখাচ্ছি, কলমকারি স্টাইলে বাটিক, পিচ বর্ডার, এটা হচ্ছে আঁচল, পুরো শাড়িতে হোয়াইটের ওপরে এরমভাবে বাটিক করা হয়েছে। আঁচলটা একটু দেখাই, ট্রেডিশনাল আঁচল, ট্রেডিশনাল ইয়েট ডিফারেন্ট, আই শুড সে ট্রেডিশনাল ইয়েট ডিফারেন্ট। এই হচ্ছে বডি, ব্লাউজ পিস পিচ রঙের ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 5376, প্রাইস হচ্ছে 5376। কেন প্রাইস 5376? এটা কিন্তু আগের সিল্ক, এখন যদি আমি সিল্কে এটা করি, অন্তত পক্ষে তোমার 450-500 টাকা দাম বেড়ে যাবে। 5376 এখন তুমি ডিসকাউন্টেড ভাবতে পারো। সুমিত্রা সাহা লিখেছেন, হোয়াটস দ্য প্রাইস অফ ইউর শাড়ি ইউ আর ওয়ারিং? মাই শাড়ি ইজ আ চন্দেরি, প্রাইস ইজ 3175। সো দেখো, সাদা রঙের শাড়ি, বর্ডারে আচ্ছা সাদা। শ্রবণা রয় চৌধুরী কিন্তু লিখেছিলেন সহজ পাঠ, লিখেছিলেন না? তুমি পড়তে দেরি করেছো। হ্যাঁ, এই দেখো, আর ব্লাউজটা ভীষণ ইন্টারেস্টিং, ব্লাউজটা দেখো। এটা ব্লাউজ, প্রথমে ব্লাউজটা দেখালাম, এবারে আঁচল দেখাই। এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, ইরে কানে দুলটা পড়ে গেল। আচ্ছা, এবারে বডিটা একটু দেখিও, বডিটা সুন্দর একটা বর্ডার আর ভেতরে সাদার উপর ক্র্যাক, খুব সুন্দর দেখতে শাড়ি। আর ওই ব্লাউজটার সাথে যে ভালো লাগবে না কি বলবো, ব্লাউজটা ভীষণ ভালো। প্রাইস হচ্ছে 5040, প্রাইস হচ্ছে 5040। ব্লু এর মধ্যে দূর থেকে দেখো, অপূর্ব অপূর্ব, ভীষণ সুন্দর। সবচেয়ে বড় কথা না, যে কাজ মানে কাজটা যে কাজের মতন করা, কাজটা যে হেলা ফেলা করা না, প্রত্যেকটা প্রপোর্শন সব কিছুর দিকে, কালার মিক্সিং সব কিছুর দিকে নজর রেখে যেটা করা, এইটা আমার মানে আমার মনে হয় ভীষণ দরকার। দ্য ডিজাইন ইজ সো প্রপোর্শনে, সো ইন্ট্রিকেটলি ডান ইন এনি আর্ট ফর্ম, ইট ইজ আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ দ্য শাড়ি, বাটিক অন বিষ্ণুপুর সিল্ক। আচ্ছা, পাখাটা একটু কম করে দে, উড়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিস,
শাড়ির দাম হচ্ছে 7896 শাড়ির দাম হচ্ছে 7896 এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাটিক যেটা হয় আঁচলটা এরকম এই জায়গাটা কাজ আছে নিচটা খালি কিন্তু লোয়ার পোরশনটা খালি আবার কুচির কাছে এসে এটা কাজটা শুরু হবে ও না এটা কিন্তু আমি একটু উল্টো ধরেছি গো এটা শাড়িটা এরকম করে ধরতে হবে শাড়িটা আমি উল্টো ধরেছিলাম সরি এটা তোমার নিচের দিকেই বর্ডারটা নিচের দিকে এই হচ্ছে আঁচল বর্ডারটা নিচের দিকে পুরো শাড়িটা এরকম ব্লাউজ পিসটা প্লেন ক্র্যাক হোয়াইটের ওপর এটা হচ্ছে আঁচল ইন্দোনেশিয়ান স্টাইল বাটিক এটা হচ্ছে বর্ডার আর এই হচ্ছে ব্লাউজ পিস প্রাইস হচ্ছে 5875 এগুলো যতদিন পাচ্ছো নিয়ে নাও এরপর সব দাম বেড়ে যাবে এবার একটা ভীষণ সুন্দর শাড়ি আচ্ছা দেখো Our boutique is located in Kolkata and we ship globally. And if you want to book anything, you can send a screenshot to the number pinned below 9831453213 9903947213. So, this is the shadi. ব্লাউজ পিসটা হচ্ছে এরকম ব্যাকে একটা মোটিফ আছে আর শাড়িটার দাম হচ্ছে 7896 সিল্কের কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না যারা জানো আমাকে চেনো তোমরা জানো যে আমি ভীষণ কোয়ালিটির ব্যাপারে সচেতন তো আশা করি তোমরা ভরসা করতে পারবে দীর্ঘ 10 বছর ধরে আমরা 10 একটু বেশি এই যে প্রোডাক্ট বানাচ্ছি সেল করছি অধিকাংশ মানে বন্ধুদের দূরের বন্ধুদের আমরা তো চিনি না দেখাও হয় না বা অনেকদিন পরে দেখা হয় কিন্তু অনেকের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে বিশ্বাস করতে পারো যারা নতুন দেখছো তাদের বলছি আঁচল বডিটা পিঙ্কের ওপর দেখো বডিতে কিন্তু একটা ডিজাইন আছে এটা দেখো মুখটা দেখো বোঝার চেষ্টা করো পাখির আদলটা দেখো খুব সুন্দর আঁচলটা এরকম আর ব্লাউজ পিসটা দেখে নেবো এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস আর শাড়িটার দাম হচ্ছে 6384 আমাদের হাতে 7 মিনিট এইটা দেখো কি যে মিষ্টি শাড়ি না এটা আমি কি বলবো বাঁশ কোণে পেঁচা লুকিয়ে আছে গাছের মধ্যে এটা এটা দেখো এই হচ্ছে আঁচল আঁচলটা অসম্ভব মিষ্টি আঁচল এই হচ্ছে আর কাছ থেকে দেখে নাও এই হচ্ছে আঁচল আর বডিটা এরকম বডি ইজ ফুল অফ সারপ্রাইজ আই শুড সে এই হচ্ছে বডি আর বাটিকের কাজটা দেখো কি সুন্দর ভীষণ সুন্দর কাজ আর এই হচ্ছে ব্লাউজ পিস শাড়িটার দাম হচ্ছে 6048 শাড়ির দাম হচ্ছে 6048 ওই যে বললাম আগের লটের সেল যদি নিলে বিশাল ডিসকাউন্ট কিন্তু দেখো এখন শাড়িগুলোর দাম বেড়ে গেছে বর্ষাকালে এরকম একটা শাড়ি কোনো জবাব নেই কি সুন্দর শাড়ি দেখো কি মিষ্টি শাড়ি আঁচলটা দেখো অ্যাডামান্ট নিব শাড়িটাতে আমব্রেলা নানা রকম খোলা বন্ধ নানা ডিজাইনের ব্লাউজ পিসটা দেখে নেব এটা হচ্ছে ব্লাউজ পিস আর শাড়িটার দাম হলো
6888। যদি প্রোগ্রাম ভালো লাগে, প্রোডাক্ট ভালো লাগে, অবশ্যই লাইক আর শেয়ার করো প্লিজ। আর লাইক করলে আমাদের ভালো তো লাগবেই, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রামের নোটিফিকেশনও তুমি রেগুলার পাবে। নবনীতা, তোমাকে আমি একটা শাড়ির ছবি এখন লাস্টে পাঠালাম, তুমি যদি প্রোগ্রামটা দেখো, এই শাড়িটাও কিন্তু তুমি যেরকম শাড়ি চাইছিলে সেরকম। আমি আই সামহাউ আই মিসড আই থিঙ্ক। এটা কি ছবি পাঠানো হয়েছে? ও ছবি পাঠানো হয়েছে। আঁচলটা দেখো, আঁচলটায় রেড আছে আর এটা হচ্ছে বডিটা, ভীষণ সুন্দর দেখতে। এই শাড়িটার দাম হলো, ব্লাউজ পিসটা দেখে নিয়ে আমি দামটা দেখছি, এটা হচ্ছে ব্লাউজ পিস, শাড়িটার দাম হচ্ছে 6458। এটা আরেকটা শাড়ি, শাড়ির মধ্যে পাখির বাসা, পাখি, খুব সুন্দর দেখতে। এই হচ্ছে আঁচল, আঁচলটা কিন্তু তোমার চাটাই কাজ করা প্লেন আঁচল। তারপরে হচ্ছে এই হচ্ছে দেখো কি সুন্দর খরগোশ, কাঠবিড়ালি, এটা কাঠবিড়ালি আর সবকটাই কাঠবিড়ালি, আমি যে কেন খরগোশ দেখলাম, এই যে পাখি, এখানে দেখো পাখির বাসা, ভীষণ মিষ্টি, এটা জঙ্গলের গল্প বলার মতন একটা শাড়ি। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, শাড়ির দাম হলো, শাড়ির দাম হচ্ছে 6048। এই হচ্ছে ইয়েলো শাড়ি, আঁচলটা এরকম দেখো, আঁচলটা কি সুন্দর, ভীষণ সুন্দর দেখতে। আর এই রকম একটা ডিজাইন না, মানে কি মনে হয় না, অনেক কিছু চিন্তা করার জন্য রেখে দেয়, এক একজন এক এক রকম ভাবে কল্পনা করতে পারে ডিজাইনটাকে। এটা দেখো বিউটিফুল ব্লাউজটা দেখি, এই হচ্ছে ব্লাউজ পিস, ব্যাকে একটা মোটিফ আছে, আর শাড়িটার দাম হচ্ছে 7088। কল্যাণী গোমস লিখেছে বিউটিফুল শাড়ি, শ্রবণা রায়চৌধুরী লিখেছেন বিউটিফুল শাড়িজ, পার্বতী মিত্র লিখেছেন সব শাড়িগুলো অসাধারণ, অনেক কষ্টে নিজেকে রেজিস্ট করছি। পার্বতী দি, আপনার ওই শাড়ি ব্লাউজটা কিন্তু পার্সি এমব্রয়ডারি হয়ে এসে গেছে, ওটা বাকি ছিল আপনার। আচ্ছা, আমাদের হাতে এক মিনিট আছে আর। আচ্ছা, এটা দেখিয়ে তাহলে আমি আজকে শেষ করব। এটা একটা অসম্ভব সুন্দর শাড়ি, এটা হচ্ছে আঁচল, এই পোর্শনটা গ্রের মধ্যে লিভ, আর এই পোর্শনটায় বাটিক করা আছে উইথ কালার। এটা দেখো আঁচল, আঁচল ধরে যাচ্ছি, আঁচলের পরে এই গ্রে পোর্শনটা, আর এই জায়গাটা কি কালারফুল, তারপরের পোর্শনটা ভীষণ কালারফুল, বিউটিফুল একটা শাড়ি দেখিয়ে প্রোগ্রাম শেষ করছি। 7408 ইজ দ্য প্রাইস, ব্লাউজ পিসটা দেখে নেব, এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা, আমাদের বুটিকের অ্যাড্রেস হচ্ছে GA71, আমি একটা ইয়েলো শাড়ি দাও তো, ওটা গায়ে ফেলতে ফেলতে বলে দিই, GA71 রাজডাঙ্গা মেইন রোড, কলকাতা 107। আর তোমার গুগল ম্যাপে অ্যাভেলেবল, বুটিকের নামের স্পেলিংটা আমি বলে দিই যাতে খুঁজে পেতে সুবিধা হয়, ICHCHAPURON। তুমি রুবি থেকে যদি অ্যাক্রোপলিস মলের দিকে যাও তাহলে জিএসটি ভবনের উল্টো দিকের রাস্তায় বাঁ দিকে 5th বিল্ডিং। সো ইফ ইউ অ্যাপ্রোচ ফ্রম রুবি টু জিএসটি ভবন, আওয়ার বুটিক ইজ অপোজিট ইন দ্য লেন অপোজিট টু জিএসটি ভবন অ্যান্ড 5th হাউস অন দ্য লেফট। সো এই সুন্দর আরেকটা শাড়ি ইয়েলোর মধ্যে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আঁচল, শাড়িটার দাম বলে দিই, শাড়িটার দাম হচ্ছে 7088। যদি কেউ বুক করতে চাও স্ক্রিনশট পাঠিয়ে দিও, নিচে নাম্বার দেওয়া আছে 9831453213 9903947213। উইকেন্ড সবার খুব ভালো কাটুক, আর সবাই খুব ভালো থেকো,
চারপাশের লোককে ভালো রেখো, আবার দেখা হবে মঙ্গলবার, বাই।